বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, শুরু করছি 1 এপ্রিল 2021-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ চন্দ্র কিন্তু নিচস্থ, এবং চন্দ্র নিচস্থ শুধু নয়, চন্দ্র আজকে দিনে অঙ্গারক যোগ অর্থাৎ মঙ্গল রাহুর যোগকে কিন্তু অ্যাক্টিভ করছে। এবং অবশ্যই এখানে কিন্তু চন্দ্র যে প্রভাব মঙ্গল রাহু যোগের ক্ষেত্রে, এটা কিন্তু আজকের দিনটায় ভীষণই সক্রিয়। এবং বলতে পারেন মঙ্গল রাহু যোগের যে একদম প্রান্ত মুহূর্ত এসছে, অর্থাৎ মঙ্গল রাহু যোগ এপ্রিলে শেষ হয়ে যাবে, সেই সময়ের আগে আজ কিন্তু চন্দ্র অ্যাক্টিভ করার ক্ষেত্রে খুব সক্রিয় ভূমিকা পালন করবে। এবং যেহেতু রানিং সময়, রাজনৈতিক বিষয়ে আমাদের ভোট ইত্যাদি কিন্তু রানিং আছে, সেই ক্ষেত্রে অঙ্গারক যোগের প্রভাব কিন্তু ভীষণ মাত্রায় কার্যকরী। এবং যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলে নিই, ঝুট ঝামেলা, অশান্তি, বিভিন্ন ধরনের সমস্যা, অগ্নিকাণ্ড এবং অবশ্যই পার্সোনাল বিষয়ে আপনার যেগুলো সমস্যার কারণ, লাইফে রানিং চলছে অর্থাৎ এই মুহূর্তে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেগুলো কিন্তু আবার মাথাচাড়া দিয়ে ওঠার একটা বা আরও কিছুটা সমস্যা বৃদ্ধি হওয়ার একটা মেন পয়েন্ট কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো আমি আজকের এই ভিডিওতে আমি জেনারেল প্রেডিকশন যেটা বলছি, এখানে কিন্তু আমি সতর্ক করব কোন কোন বিষয়গুলো থেকে আপনার সমস্যা আসতে পারে, কী করবেন না আজকের দিনে, সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনুন। এখানে যদি আপনার ডেট অফ বার্থ নাও জানা থাকে, সেক্ষেত্রেও কিন্তু বহু প্রেডিকশন আপনারা কিন্তু আজকে মেলাতে পারবেন এই ভিডিওতে। প্রথমে দেখুন, চন্দ্র নিচস্থ এবং চন্দ্র ভোরের দিকে বিশাখা নক্ষত্রে থাকছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সে কিন্তু অনুরাধার শনি নক্ষত্রে প্রবেশ করছে। এটা একটা আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো অনুরাধার অধিপতি শনি, সে বর্তমানে খুব শক্তিশালী এবং সক্ষেত্রী অবস্থায় আছে। প্রথমে কিছু ভালো পয়েন্ট আমি আগে বলি। শনি নক্ষত্র এবং চন্দ্রের কানেকশন যেটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমি বলবো আজকের দিনে ব্যাংকিং ফিল্ড, অফিসিয়াল কাজ, ব্যাক অফিস জব, যে কোনো ধরনের রেলওয়ে সেক্টরের কাজ, যন্ত্র যন্ত্রাংশ রিলেটেড কাজ, বিদেশি ভাষা যারা চর্চা করছেন, সাবজেক্ট ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা আইন নিয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, যে কোনো ক্ষেত্রেই যারা হায়ার স্টাডি বা যে কোনো বিষয়ে আপনার স্পেশালি কোনো পিএইচডি লেভেলে কিছু পড়াশোনা করছেন বা কোনো গবেষণা আদার্স কিছু বিষয়ে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই কিন্তু আজকের দিনে শনি নক্ষত্র আপনাকে সাপোর্ট করবে। শনি কিন্তু হার্ড ওয়ার্ক যারা করেন, একদম কঠোর পরিশ্রমী যেসব ব্যক্তি আছে, হার্ডওয়ার্কিং পিপল, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু কিছুটা ফলদায়ী হতে পারে। কিন্তু জেনারেল যে বিষয়টা, শনি নক্ষত্রে কী হয় সেটা হচ্ছে লেট হয়। যেটা সকালে হওয়ার কথা সেটা বিকালে হলো, একই কাজে কিছুক্ষণ আপনি জর্জরিত হয়ে সময় নষ্ট করে ফেলেন, এগুলো খুব কমন ফ্যাক্টর। ফলত যারা একটু স্লো কাজ করেন, একটু দেরি হয় সব কাজে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার হতে পারে। এবং যারা খুব স্পিডেও কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা গতিরুদ্ধ হতে পারে। কিন্তু শনি অ্যাক্টিভ যেহেতু আছে, শনি নক্ষত্র, সেহেতু আপনার ক্ষেত্রে এই যদি আপনি লেগে থাকেন কোনো কাজ, সেই কাজটা কিন্তু হয়ে যাবে। এবার আসে যাক আসল বিষয়টা, যেটা হচ্ছে অঙ্গারক যোগ এবং চন্দ্র নিজস্ব প্রভাব। চন্দ্র হচ্ছে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, মন। এবং চন্দ্র যখনই নিচস্থভাবে থাকে তখন কিন্তু আমাদের মন আমাদের আয়ত্তে থাকে না, মন আমাদেরকে কিন্তু করায়ত্তন করে নেয়, হাতের মুঠোয় করে নেয়। ফলে আপনি ভাবাবেগ, আবেগ, ছোটোখাটো ঘটনা, বিষয়, তর্ক বিতর্ক, সামাজিক বিষয়, এগুলোর দ্বারা আপনি ভীষণ মাত্রায় পরিচালিত হন। অন্যান্য দিনে ধরুন আপনি সেই বিষয়গুলো সম্বন্ধে অ্যাওয়ার থাকেন, কতটা এগোবেন, কতটা পেছোবেন, কিন্তু চন্দ্র নিচস্থ থাকলে আপনি কিন্তু ম্যাক্সিমামই আবেগ এবং ছোটোখাটো ঘটনার দ্বারা কিন্তু ভীষণ মাত্রায় প্রভাবিত হয়ে এবং চালিত হয়ে উঠতে পারেন। এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। এই বিষয়টা খুব ছোটো বিষয়, আমার কথা শুনে মনে হলো এই বিষয়টা কিন্তু বিরাট বড় বিষয়, কারণ এই জায়গাটা থেকে অবশ্যই কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হয়। আপনি ধরুন কোনো ঝগড়াঝাঁটি, অশান্তির পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনি নাক গলিয়ে দেন, সেক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাকে একদম চক্রব্যূহের মতো পেঁচিয়ে ধরতে পারে, এটা মাথায় রাখতে হবে। কারণ অঙ্গারক যোগ চলছে অর্থাৎ মঙ্গল রাহু যোগ, এটা মাথায় রাখা দরকার। এই বিষয়গুলো অ্যাভয়েড করুন। আমি বলছি না কোনো কাউকে সাহায্য করবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু অহেতুক ঝুট ঝামেলা অশান্তি এড়িয়ে চলা যে দিনে কাম্য সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। চন্দ্র নিচস্থ থাকলে মানসিক প্রভাবটা একটু দুর্বল থাকার জন্য যেসব খুব সেন্সিটিভ সম্পর্ক, ধরুন পারিবারিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, যে সম্পর্কে কিছু সমস্যা হলে আপনার কাজ পণ্ড হয়, মানসিক জায়গাটা ভারাক্রান্ত হয়ে থাকে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু একটু সেন্সিটিভ থাকবে। তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু কিছুটা মান অভিমানের টানাপোড়েনের জায়গাটা কিছু বিষয়ে থাকতে পারে। চন্দ্র ডাউন মানে অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা, সর্দি কাশির সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো কিন্তু কোনো না কোনো বিষয় আজকের দিনে বেশি থাকছে। ফলত এই ধরনের যারা সমস্যায় ভুক্তভোগী তারা একটু সতর্ক থাকবেন। জল রিলেটেড কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা আসার সম্ভাবনা হরোস্কোপে আছে। মেন্টাল পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা সমস্যা আসার সম্ভাবনা আছে।
চন্দ্র মঙ্গলের কানেকশান, সিভিল কাজগুলো মানে সিভিল কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে, রেস্কিউ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো হবে, প্রশাসন খুব কড়া থাকবে আজকের দিনে, ফলত আপনি যদি পুলিশ কোনো ধরনের ডিফেন্সে যারা আছেন তাদের বিরুদ্ধে কিছু বিষয়ে যেতে যান সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার বাড়বে বই কি কমবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, এটা মাথায় রাখা দরকার। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যারা পুলিশে কাজ করছেন, ডিফেন্সে কাজ করছেন, যারা খেলোয়াড় আছেন, খেলার ডিপার্টমেন্টে আছেন, যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অতি উত্তম বা ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে আমি এটুকু বলতে পারি যে চন্দ্র মঙ্গল এবং রাহুর কানেকশান আপনাকে কিন্তু চট জলদি ডিসিশনের মধ্যে ভুল ডিসিশনে নিয়ে যেতে পারে, তাই কোনো বিষয়ে লোভ প্রলোভন, হঠাৎ করে কেউ কিছু বললো, শোনা কথা বিশ্বাস করে ফেললেন কারোর মুখ থেকে যাচাই না করে, এইগুলো যারা করেন তারা অতি মূর্খ। কেউ কিছু বললো, কেউ আপনাকে কিছু বলেছে, আপনি কথাটা যাচাই না করে ধুম করে সেই ঘটনায় জড়িয়ে পড়লেন, এটা কিন্তু একদমই করা যাবে না। এই ধরনের যোগ কিন্তু সেই সব ব্যক্তিদের ছকে দেখতে পাওয়া যায় যারা এই ধরনের কাজ করে থাকেন। তো এই বিষয়গুলো অ্যাক্টিভ থাকছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এবার আপনাদের দায়িত্ব এটা কিন্তু একটু অ্যাওয়ার থাকা। দ্বিতীয় বিষয় হচ্ছে বা পরের বিষয় আপনি বলতে পারেন, সেটা হচ্ছে চন্দ্রমঙ্গল রাহুর কানেকশান। এখানে কিন্তু আমি এটুকু বলবো যারা ট্যুরের মধ্যে আছেন, ট্রাভেলিংয়ের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কিন্তু সব কিছু প্রয়োজন মাফিক যেমন নিয়ে যাচ্ছেন কোথাও বেড়াতে গেলে, ফিরিয়ে আনার বিষয়ে একটু সক্রিয় থাকা বা ফিরিয়ে আনার বিষয়ে একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। ব্লাড রিলেটেড সমস্যা রানিং থাকলে একটু কেয়ারফুল থাকবেন। আদারওয়াইজ আমি এটুকু বলবো শনির যে কানেকশানটা থাকছে সেখানে কিন্তু লোহা, মাটির তলা জিনিসপত্র, পেট্রোলিয়াম যত প্রোডাক্ট, কোনো ধরনের অর্নামেন্টস, যে কোনো ধরনের মেটাল, গ্রহরত্ন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে যারা আছেন এই ধরনের কাজ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর আমি এটুকু বলতে পারি যে প্রিভিয়াস লাইফে বা খুব মানে কিছুদিন আগে এরকম যদি আপনার লাইফে আগুন, ইলেকট্রিকের কিছু সমস্যা এসে থাকে লাইফে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। এই ধরনের সমস্যা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা আছে, গ্যাস নিভেছেন কি না, ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্টের শর্ট সার্কিট হয়ে আছে কি না, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। এবং সামগ্রিক প্রেক্ষাপটটা আমি এটুকু বলবো, যেহেতু ভোট পর্ব রানিং আছে সেই প্রেক্ষাপটটা মাথায় রেখেই বলছি, অঙ্গারক যুগের শক্তিশালী প্রভাব কিন্তু রানিং, এবং আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই নিজেদের কোনো ডিসিশান নেওয়ার আগে সেটা আপনি ধ্বংসাত্মক ডিসিশান নেবেন বা কিছু বিষয়ে ডিফেন্সিভ ডিসিশান নেন, যাই নেন না কেন একটু ভেবে চিনতে বা এই বিষয়টা মাথায় রেখে নেবেন, কারণ সাময়িক যে কার্যটা হয় তার প্রভাবটা কিন্তু আপনার সারা জীবনটাকে স্পয়েল করতে পারে, এটা মাথায় রেখে যে কোনো ক্ষেত্রে এগোবেন, কারণ অঙ্গারক যুগ রানিং। এবার আমরা রাশি লগ্নে আলোচনা প্রবেশ করবো, তবে মাথায় রাখবেন বৃহস্পতির রাশি পরিবর্তন একটা বিরাট চেঞ্জ, 2021 লাইফস্টাইলকে চেঞ্জ করবে, এই বিষয়টা কিন্তু ভিডিও অ্যাপ্রেস যেটা দেওয়া আছে সেটা কিন্তু দেখে নেবেন। আমরা রাশি লগ্নে আলোচনা শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই কথাটা ফেসবুকে টাইপ করবেন, টাইপ করলে আমাদের ফেসবুক পেজ গ্রুপ পেয়ে যাবেন, সেখানে অবশ্যই যুক্ত হবেন, কারণ ইউটিউবে অনিয়মিত নোটিফিকেশানের জন্য অনেক ভিডিও আপনারা অনেকেই মিস করেন, তাই ফেসবুকে এলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি, লিঙ্কগুলো সঙ্গে সঙ্গেই শেয়ার হয়ে যায়, এবং আমাদের ফেসবুকে এবং ফেসবুক পেজ এবং গ্রুপের নাম্বার সামনে দেওয়া থাকে, নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা আপনি সেরে ফেলতে পারেন আমাদের সঙ্গে, এবং সেটা হবে 100% গোপনীয়তার সঙ্গে, বিস্তারিত আলোচনা এবং অবশ্যই সময় সাপেক্ষ আলোচনা, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, গোপনীয়তা মেনটেন করা হবে, সন্তোষজনক হবে, আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে ভুলবেন না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে আমি রাশি লগ্নভিত্তিক আলোচনাটা প্রবেশ করছি, ভিডিওটি যেহেতু স্বল্প সময় আমি আপলোড করছি, অন্যান্য বন্ধুরা যাতে ভিডিওটি আপনার হাত ধরে দেখতে পান দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না, আর বৃহস্পতি ভিডিও লিঙ্ক সমস্ত জায়গায় দেওয়া আছে। এবার আমরা শুরু করছি রাশি লগ্নভিত্তিক আলোচনা। মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র শনি নক্ষত্র থাকছে, সকালের দিকে একদম ভোরের দিকে বলতে পারেন বৃহস্পতি নক্ষত্র থাকছে। প্রথমত বলবো অষ্টমস্থ চন্দ্র কোনো বিষয়ে কিন্তু মনের ভারাক্রান্ত ভাব, মনক্ষুণ্ণতা দিতে পারে, বিষয়টা মাথায় রাখবেন, হাঁটুর ব্যথা বেদনা বাড়তে পারে, কর্মক্ষেত্রে কর্মোদ্যম থাকবে, কিন্তু মানসিক প্রভাব যেটা মেন্টাল স্ট্রেংথ এই জায়গাটা কিন্তু কিছুটা আপনার ব্যক্তিগত বিষয়ে, পারিবারিক বিষয় এগুলোর ওপর নির্ভরশীল হতে পারে, এটা মাথায় রাখা দরকার। সেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ব্যাক অফিস জব, সরকারি কাজ এবং একগুচ্ছ যে আমি কাজের কথা বললাম জেনারেল প্রেডিকশন, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের রাশি লগ্নের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রযোজ্য। একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি কর্মঘর থেকে রাশি পরিবর্তন করছে, ফলত কর্মক্ষেত্রে এই মুহূর্তে সিচুয়েশান কিছুটা চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, দাম্পত্য সুখ থাকবে, পারিবারিক সুখের জায়গায় কিছুটা কম বা কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ইত্যাদি কিছু কেনাকাটির ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ নিতে হবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, ওভারঅল এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন, গবেষকদের ক্ষেত্রে ভালো, চাকরিমুখী যারা পড়াশোনা করছেন ভালো। আর হাঁটুর ব্যথা বেদনা, কিছুটা ঠান্ডা লাগার প্রবণতা, অ্যালার্জির সমস্যাগুলো কিন্তু কিছু বিষয়ে থাকবে, এবং হাড়ের ব্যথা বেদনা যাতে সমস্যায় ভুগছেন তারা কিন্তু কিছুটা সমস্যায় থাকতে পারেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও এবং অবশ্যই বৃহস্পতি ট্রানজিটটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র থাকার জন্য আবেগ অনুভূতিগুলো বেশি থাকবে। সোশ্যাল লাইফ মাস ফেম বাড়তে পারে। ইচ্ছা সম্পূর্ণ প্রাপ্তিযোগ হতে পারে। পায়ের ব্যথা বেদনা, হাতে কানের ইত্যাদি ব্যথা বেদনা থাকতে পারে। কোথাও গেলে একটু ফোন করে যান, খোঁজ খবর নিয়ে যান, নচেত কিন্তু এই কমিউনিকেশন এবং মিসকমিউনিকেশনের জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় প্রবল। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য সুখ একটু অ্যাভারেজ কাটবে। পার্টনারের হেলথ ইস্যু কিংবা তার সঙ্গে আপনার কিছুটা মান অভিমানের টানা পড়েন, এটা কিন্তু থাকতে পারে। এডুকেশনের ক্ষেত্রে ওভারঅল ভালো গেলেও অনলাইনে পড়াশোনাগুলোর ক্ষেত্রে একটু আপনার কেয়ারফুল থাকতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো। সামাজিক প্রতিষ্ঠা আজকের দিনে থাকতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, কিন্তু ব্যবসার জায়গাটা একটু আপনাকে সাবধানী পদক্ষেপে এগোতে হবে। রেগুলার ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যেটা অন্য দিন যায় সেই জায়গাটায় কিছুটা কিন্তু গ্যাপ থাকতে পারে। আমি জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বললাম ভালো যাবে, কিন্তু বিজনেস ডিল ব্যবসার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনাকে কিন্তু আরেকটু সতর্ক হতে হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আমি পরামর্শ দেবো। বৃহস্পতি রাশি পরিবর্তনটা অবিলম্বে দেখে নিন এবং সঙ্গে মাসিক রাশিফলটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশির ষষ্ঠে। রোগভোগের বিষয়ে একটু সতর্ক থাকবেন। রানিং কোনো সমস্যা চললে বা পুরনো রোগভোগের বিষয়ে মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার। ফ্যামিলি লাইফ বা আত্মীয়স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হতে পারে। এডুকেশন ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছুটা সিলি মিস্টেক হওয়ার চান্সেস আছে। রেজাল্ট বা ইত্যাদি কিছু পাবলিশের ক্ষেত্রে চন্দ্র নিচস্ত না থাকলে ওভারঅল ভালো যাবে। ভাইবা এক্সামের ক্ষেত্রে একটু দুর্বলতা থাকতে পারে। এছাড়া লেখালেখি সই সাবুত হাতের কাজ করার বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আমি এটুকু বলবো কর্ম এবং ব্যবসা দুয়ের অধিপতি মিথুন লগ্ন মিথুন রাশির বৃহস্পতি এবং সেই রাশি পরিবর্তনে দুর্গড়ায়। এই মুহূর্তে সাবধানী পদক্ষেপ এগোতে হবে। চাকরি এবং ব্যবসা দুক্ষেত্রেই কোন রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং যেহেতু পরিবর্তনশীল বৃহস্পতি সেহেতু যে নতুন কিছু সুযোগ বা নতুন কিছু সমৃদ্ধির বিষয়ে আপনাকে কিন্তু হট করে কোনো ডিসিশন নেবেন না। একটু প্রয়োজনে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিন। কম্পিটিশন ব্যবসার বা চাকরি ক্ষেত্রে এই সময় একটু থাকবে। আজকের দিনটায় জব চেঞ্জ জব ট্রান্সফার করতে পারেন। সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন এবং কাজের ক্ষেত্রে একটু হার্ডওয়ার্ক হচ্ছে এটা কিন্তু মনে হতে পারে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে আপনার কিছু প্রাপ্তি পাওনাগণ্ডা এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। তো আমি ওভারঅল বলবো সাবধানী পদক্ষেপ এগোবেন। ব্যবসার কথা যদি পার্টিকুলার বলি, ব্যবসার ক্ষেত্রে খেলার জিনিসপত্র, বৈদেশিক ব্যবসা, অনলাইনের ব্যবসা এগুলো কিন্তু থাকবে। অঙ্গারোগ্য অ্যাক্টিভ থাকার জন্য বৈদেশিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বিষয়, নতুন ইনভেস্ট করছেন, নতুন কাউকে টাকা দিচ্ছেন, এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। যতটা পারবেন ধার বাকিটা অ্যাভয়েড করবেন। বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছু বিষয়ে পড়তে পারে। গাইনি সমস্যা দেখা যাচ্ছে, একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দিন। তার হেলথ রানিং সমস্যা কিছু থাকলে সে বিষয়ে একটু সতর্ক থাকুন। বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো বৃহস্পতি ট্রানজিটটাকে দেখে নিন, সঙ্গে মাসিক রাশিফলটা দেখে নিন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির পঞ্চম এবং চন্দ্র নিচস্থ। চন্দ্র হচ্ছে আপনাদের অধিপতি, অর্থাৎ আপনারা চন্দ্রের লগ্ন রাশির জাতক। ফলত তো চন্দ্র নিচস্থ থাকার জন্য শরীর মনের উপর একটা নেগেটিভ প্রভাব থাকবে। অল্প কাজ করে কিছুটা ক্লান্তিভাব বা মনোসংযোগের অভাব এগুলো থাকতে পারে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। ক্রিয়েটিভ ফিল্ড নাচ গান অভিনয় জগতে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো। মিডিয়া ফিল্ডে ওভারঅল যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা একটু মান অভিমানের টানাপোড়েন থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন কেয়ারফুল থাকবেন। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এডুকেশন ওভারঅল ভালো। স্কুল কলেজ ইত্যাদি পড়াশোনার ক্ষেত্রে ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। বিবাহ দূরের সূত্র বা প্রেমের যে সূত্র এগুলো কিন্তু আসতে পারে। এছাড়া দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি বলবো পার্টনার এবং আপনার মধ্যে একটু মান অভিমান থাকবে। আর বৃহস্পতি যেহেতু দাম্পত্য ঘর থেকে সরে যাচ্ছে এই সময়ে দাম্পত্য বিষয়ে টুকিটাকি ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে একটু দ্বন্দ্ব আসতে পারে। আদারওয়াইজ ওভারঅল ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর স্টেবল থাকবে এবং চাঙ্গা থাকবে। হ্যাঁ, বৃহস্পতি ট্রানজিটের জন্য আমি বলবো সাবধানী পদক্ষেপে এগোবেন নতুন কিছু ডিলের ক্ষেত্রে, কিন্তু ওভারঅল অন্যান্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকবে। আমি পার্টিকুলার জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বললাম সেগুলোই আপনাদের জন্য প্রযোজ্য। এছাড়া পঞ্চমে থাকার জন্য চন্দ্র অবশ্যই খাদ্যদ্রব্য, মিষ্টির কোনো ব্যবসা, প্রিন্টিং এর ব্যবসা, যে কোনো ধরনের আপনার রং তুলি পেন্টিং ইত্যাদির কাজ, ডিজাইনিংয়ের কাজ, সফটওয়্যারের কোনো কাজ, আইটি প্রফেশন এগুলো কিন্তু মোটের উপর ভালো যেতে পারে। আমি আপনাদের বলবো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই মাসিক রাশিফলটা দেখবেন, সঙ্গে কিন্তু এই বৃহস্পতি রাশি পরিবর্তনটা একদমই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মনের ঘরে মনে কারকগ্রহ চন্দ্র নিচস্থ, একটু সর্দি কাশি সমস্যা থাকতে পারে। মনে অভিমান সূচক বিষয় বা একটানা কাজ করতে একটু ভালো লাগছে না এগুলো কিন্তু হতে পারে। ফ্যামিলি লাইফ ওভারঅল ভালো গেলেও কারুর হেলথ যদি রানিং সমস্যা থাকে সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। বিদ্যাভাব শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনার মনোসংযোগের অভাব থাকবে এবং কাজে কর্মে আপনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে একটু অসুবিধা হবে। কাজের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে খুব দায়িত্বশীল যে কাজগুলো হয় বা একটানা কাজ করে যেতে হয়, যেমন ধরুন কেউ
মার্কেটিংয়ে আছেন, কেউ কোনো ধরনের শপিং মলে কাজ করছেন, কেউ ট্রাফিক গার্ডের কাজ করছেন, কেউ ব্যাংকের ক্যাশে আছেন, যেখানে হয়তো ভোটকর্মী যারা আছেন, এরকম ধরনের কাজের ক্ষেত্রে যেখানে না মানে মাথা তোলার সময় নেই, যদি আপনি একটু সময় পান, একটু গ্যাপ দিয়ে কাজ করুন, এটা মাথায় রাখা দরকার। নচেত কিছু বিষয়ে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকছে। বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে, অন্যান্য পার্টগুলো আমি বলছি, বৈদেশিক পড়াশোনায় কিছুটা বিঘ্নতা থাকতে পারে, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে তবে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আজকের দিনটা এমনি স্টেবল থাকছে, সেরকম কোনো সমস্যা নেই, তবে বৃহস্পতি যেহেতু রাশি পরিবর্তন করছে প্রেমের অধিপতি, বর্তমান সময়ে নতুন প্রেমের বিষয়ে একটু ভাবনা চিন্তা করে এগোনোই ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, পার্টনারের হেলথ যদি রানিং ইস্যু থাকে, কিছু সমস্যা, সে বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। এর বাইরে আমি এটুকু বলবো যে চন্দ্র চতুর্থে থাকার জন্য এই গ্যাজেটস বা ইত্যাদি কিছু কেনার বিষয়ে ধুম করে কিছু কিনে ফেলবেন না, একটু ভাবনা চিন্তা করে কিনুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো, মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। নাচ গান অভিনয় কালচারাল ফিল্ডে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল, অবশ্যই সূর্যের রাশি সরি বৃহস্পতির রাশি পরিবর্তন অবশ্যই দেখে নেবেন, এবং আপনাদের ক্ষেত্রে অন্যান্য ভিডিওগুলি দেওয়া রইল। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় এবং নিচস্থ, যোগাযোগের ক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে বেরোবেন এবং কোথাও গেলে একটু ফোন করে যাবেন, এই জায়গাটা কিন্তু কিছুটা কমিউনিকেশান এবং মিসকমিউনিকেশানের জায়গাটা থাকছে। হাতে পায়ে বা কানে ব্যথা বেদনার সমস্যা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে বর্তমান সময়ে আজকের দিনটা ইমোশান বেশি থাকতে পারে, তবে নতুন প্রেমের বিষয়ে আমার মনে হয় ছ তারিখের পরই ভাবনা চিন্তা করা ভালো। বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, স্কুল কলেজের পড়াশোনা রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকু বলবো যে কর্মক্ষেত্রে যারা আছেন চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে ওভারঅল পারফরমেন্স ভালো থাকবে, তবে এটা মাথায় রাখবেন একটু বাড়তি ঘোরাঘুরি বা ইত্যাদি প্রবণতা আসতে পারে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশানে যেগুলো বললাম সেগুলো ভালো। এছাড়া আপনাদের ক্ষেত্রে শনি যেহেতু ফিফথ হাউসে কানেকশান দিচ্ছে, এডুকেশনের ক্ষেত্রে ভালো এবং ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো। অনলাইনের কাজগুলো একটু সমস্যা থাকতে পারে এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এবং স্পেশালি মেডিকেলে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মানসিক উত্তেজনা অল্প বিস্তর বাড়তে পারে, ছোটোখাটো ঘটনা আপনার মনকে প্রভাবিত করতে পারে, এটা মাথায় রাখা আজকের দিনে কিন্তু জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর বাইরে আমি এটুকু বলতে পারি যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনটা স্টেবল কাটবে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে লাভ হতে পারে, আর্থিক যোগাযোগ উত্তম, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতির যোগ আছে, তবে বৃহস্পতি ব্যবসার অধিপতি, সে রাশি পরিবর্তন করছে, এটা মাথায় রাখবেন যে ব্যবসার ক্ষেত্রে কিছুটা চেঞ্জ পরিবর্তন এই সময় আপনাকে ফিল করতে হবে। যেমন দাম্পত্য ক্ষেত্রে একই ব্যাপার, এমনি ভালো আজকের দিনটা, কিন্তু কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ ফিল করার সম্ভাবনা হরস্কোপে আছে। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ অবশ্যই দেবো। বৃহস্পতি রাশি পরিবর্তন এবং রানিং মাসের মাসিক রাশিফল অবশ্যই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলাঙ্গ তুলারাশি থেকে চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয় প্রবেশ করেছে, এবং রাশি থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য আবেগ অনুভূতির জায়গাটা কমবে। তবে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে দ্বিতীয় ঘরে এবং অষ্টম ঘরের কানেকশান আছে, এখানে ফ্যামিলি লাইফের বিষয়ে একটু সতর্ক থাকবেন, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, কোনো খাবারে অ্যালার্জি থাকে সেই ধরনের খাবার ভুল করেও না খেয়ে নেন, সেই বিষয়টা একটু সতর্ক থাকবেন। মাড়ি দাঁতের ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে। লেখালেখি শৈশবতের বিষয়ে কেয়ারফুল থাকবেন, কথায় মধুরতা থাকবে, প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে ব্যক্তিগত কথা কাউকে ঝোঁকের মাথায় শেয়ার করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে একটানা কাজ করতে সমস্যা হবে, কাজের ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ডাউন থাকতে পারে, চন্দ্র নিচস্থভাবে থাকার জন্য বিশেষত হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে যে কাজগুলো সেগুলো ক্ষেত্রে ক্লান্তিভাব কিছুটা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও ইমোশন বেশি থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়, সেকেন্ড ম্যারেজ বা ইত্যাদি কিছু কানেকশান আসতে পারে, বিবাহকেন্দ্রিক যোগ আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন অঙ্গারক যোগের পূর্ণ প্রভাব আজকের দিনে পাওয়ার জন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু ফাইনাল ডিসিশনে আসার জন্য ভালো নয়। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, দাম্পত্য সুখ মান অভিমানের বিষয়টা কিন্তু প্রাধান্য পাবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমি বলবো দূরের ব্যবসা, বৈদেশিক ব্যবসা, মেডিকেল মেডিসিন ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো প্রাধান্য পাবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যৌথ ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে, ধারাবাকিটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন, এবং মঙ্গল রাহু এবং চন্দ্রের কানেকশান থাকার জন্য হঠাৎ করে কোনো বড় ডিল বা ইত্যাদি এলে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বা এদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, এই ধরনের সম্ভাবনা কিন্তু আজকের হরোস্কোপে থাকছে। এর বাইরে বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভ কথা বলার চেষ্টা করুন, কোনো নেগেটিভিটি আঁকড়ে এগোবেন না, সেটা আপনাদের ক্ষেত্রে নেগেটিভে যেতে পারে এবং কিছু ভুল কথা মুখ থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে, এই বিষয়টা সতর্ক থাকবেন। সন্তানভাব আজকের দিনে শুভ, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হতে পারে, ওভারঅল এই বিষয়ে ভালো ফল পাবেন। বৃহস্পতি রাশির অবশ্যই কিন্তু পঞ্চমভাবে প্রবেশ করছে, এবং এই পঞ্চমভাবে বৃহস্পতির প্রবেশটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন, এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন। মাসিক রাশিফল আসছে, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশিতে, এবং রাশিতে থাকা চন্দ্র আপনার মান অভিমানকে যথেষ্ট বৃদ্ধি করতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, কিন্তু কনসেন্ট্রেশনের অভাব আজকের দিনে কিন্তু থাকবে। সোশ্যাল ফেম মাস ফেম এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। অহেতুক রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু পরিত্যাগ করুন। চন্দ্র মঙ্গল বৃহস্পতি ইত্যাদি কানেকশন থাকার জন্য ঠান্ডা লাগার প্রবণতা, একটু সর্দি কাশি জ্বর ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে আজকের দিনে। এছাড়া আমি এটুকু বলবো, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ একটু মধ্যম প্রকৃতির থাকবে, পার্টনারের কোনো হেলথ ইস্যু থাকলে সে বিষয়ে সতর্ক থাকবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা স্টার্টিং কিছু শুরু হতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশন বা বড় কোনো ডিল করার ক্ষেত্রে আজকের দিনটা একদমই ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কেনাকাটি টুকিটাকি সম্পূর্ণের কাজ করতে পারেন, ঘোরাঘুরি বা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকাজ মানসিক শান্তি দিতে পারে, কাজে একটু লেট হওয়ার প্রবণতা অন্য রাশি লগ্নের তুলনায় আপনাদের একটু বেশি থাকবে, এটা মাথায় রাখা দরকার। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকলেও কনসেন্ট্রেশনের অভাবের জন্য টুকিটাকি সিলি মিস্টেক হতে পারে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে আজকের দিনটায় অন্যান্য বিষয় ভালো যেতে পারে। সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মিডিয়া ফিল্ডে যারা আছেন ভালো, অনলাইনের কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে, পুলিশ প্রশাসন ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। কর্মক্ষেত্রে ওভারঅল ভালো থাকার সম্ভাবনা আছে, এবং বৃহস্পতির ট্রানজিটের পর মানে 6 তারিখের পর, 6 এপ্রিলের পর কর্মক্ষেত্রে একটা বড় চেঞ্জ আসতে চলেছে, সে বিষয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে আপনারা দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ধীরে চলন নীতি অবলম্বন করুন, যেটা যতটুকু লাভ হচ্ছে সেই বিষয়ে অবশ্যই ভালো, কিন্তু বাড়তি আগ বাড়িয়ে কিছু কাজ করতে গেলে একটু রিস্ক হতে পারে, কারণ অঙ্গারক যুগে প্রভাব ভীষণ মাত্রায় থাকছে, যেটা আপনাদের মেন্টাল স্টেবিলিটিকে ভুল পথে নিয়ে যেতে পারে, এটা মাথায় রাখা দরকার। অহেতুক ঝুটঝামেল অশান্তি বা প্রভোকেশন, কেউ আপনাকে কিছু বললো আপনি ধুম করে ঝাঁপিয়ে পড়লেন, যেটা আমি জেনারেল প্রেডিকশনে বলছিলাম সেইটা আপনাদের রাশি লগ্ন ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রযোজ্য, বিষয়টা কেয়ারফুল থাকবেন। মাইগ্রেনের সমস্যা ইত্যাদি থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে পারে। আর্থিক ভাব বা আয় ভাব আজকের দিনে শুভ, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ অবশ্যই দেবো। বৃহস্পতি রাশি পরিবর্তন ছাড়াও মাসিক রাশিফলটা দেখার, সেখানে আরও আরও বিষয় আপনারা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনরাশি, ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বাদশে একটু ঘুম কাতরি ভাব, আলিশ্যি ভাব বেশি থাকবে, হাতের খরচ কিছু বিষয় ঊর্ধ্বগামী থাকবে। ব্যাকপেনের সমস্যা যাদের আছে, গাইনিং সমস্যা যাদের রানিং আছে, তারা একটু সতর্ক থাকবেন। এডুকেশন ওভারঅল ভালো, যৌথ কাজ গ্রুপ ওয়ার্ক এগুলোর সমস্যা থাকতে পারে। মামলা মোকদ্দমার কোনো শুনানির ডেট থাকলে সে বিষয়ে সতর্ক থাকা আজকের দিনে দরকার। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে মান অভিমান বেশি থাকবে, কিছু ভুল প্রেমের সূচনা বা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এই ধরনের যোগ থাকলে তবে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। এছাড়া কর্মক্ষেত্রে আজকের দিনটা পারফরমেন্স ভালো থাকলেও কিছু বিষয় ওভারটাইম বা ইত্যাদি করার প্রবণতা থাকতে পারে। মেডিকেল কাজ, বৈদেশিক কাজ এগুলোতে কিছু বিষয় গ্রোথ থাকবে, কিন্তু কোনো ট্রান্সফার, দূরের কোনো বিষয়ে গমন এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার চান্সেস থাকছে। কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন, খরচ একটু বেশি হবে, এটা কিন্তু মাথায় রেখে এটা করবেন, আদারওয়াইজ করা যেতে পারে। এছাড়া আমি প্রেমের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, যে বর্তমান সময়ে অঙ্গারক যুগের ওপর যে বৃহস্পতি দৃষ্টি ছিল সেটা কিন্তু 6 তারিখ থেকে সরে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টি আপনারা 6 তারিখ থেকে ফিল করতে পারেন, এ বিষয়ে কিন্তু অবশ্যই আমি বলবো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন, খুব যদি সমস্যা আপনি ফিল করেন। এর বাইরে আমি এটুকু বলতে পারি, আজকের দিনটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টেবল ফল পাবেন, বৈদেশিক বাণিজ্যে একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন, বাকি ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশা ভালো যাবে, মেডিকেল পেশা ভালো যাবে, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর ঘোরাঘুরি দূরযাত্রার পরিমাণ এগুলো কিন্তু কিছু বিষয় থাকছে, যেটা আপনার ট্রাভেলিংয়ের ক্ষেত্রে হতে পারে বা কোনো পার্সোনাল কাজেও হতে পারে, সে বিষয়ে কিন্তু আজকের দিনে এই জায়গাটা কিন্তু থাকছে। এর বাইরে আমি বলতে পারি যে চন্দ্র মঙ্গল এবং রাহুর কানেকশন যেটা থাকছে সেটা কিন্তু ফাটকা লাভের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে। শেয়ার লটিতে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং না, একটু দুর্বল থাকার সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। দাম্পত্য সুখ থাকবে, ওভারঅল এই বিষয়টা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে বৃহস্পতি রাশি থেকে সরে যাচ্ছে, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, সে নিজস্ব ভাব ত্যাগ করছে, ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। যে ভিডিওটি আপডেট দেওয়া আছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে একাদশে চন্দ্র এবং শনি চন্দ্রের কানেকশন, ইমোশন আবেগ এগুলো বেশি থাকবে, আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, তবুও ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। প্রেমের ক্ষেত্রে টুকিটাকি সমস্যা একটু অধ্য বিষয়ে থাকতে পারে, নতুন প্রেমের বিষয়ে আজকের দিনটা খুব স্ট্রং নয়। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকছে, তবে নতুন যোগাযোগ বা ইত্যাদি কিছু বিষয় আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথ ইস্যু কিছু বিষয় থাকতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে আপনার দূরের কোনো কাজগুলো আজকের দিনে প্রাধান্য পাবে। রেগুলার ডে ওয়ার্ক খারাপ যাবে তা নয়, ওভারঅল ভালো যাবে। কমিউনিকেশন কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছিলাম সেগুলো তো ভালো যাবে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে অসুবিধা নেই, সেই জায়গাটাও কিন্তু ওভারঅল ভালো থাকছে। ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এগোতে হবে, একাদশের কানেকশন আছে, আয় থাকবে, তবুও তার মধ্যে কিছু বিষয় ভুল সিদ্ধান্ত, কিছু ক্ষেত্রে বাড়তি খরচ এগুলোর টেন্ডেন্সি থাকতে পারে। গ্রুপ বিজনেসগুলো একটু সমস্যা থাকতে পারে, কারণ চন্দ্র নিজেই অঙ্গারক যুগের প্রভাবাধীন হয়ে আছে, তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, এটা মাথায় রাখবেন। কোনো রকম লোভ প্রলোভন ইত্যাদি পা দেবেন, আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখা অত্যন্ত জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়।
হয়েছে। এর বাইরে আমি যদি হরোস্কোপটা একটু অ্যানালাইজ করে দেখি, সেখানে আমি বলবো আজকে সারাদিনে অবশ্যই কিন্তু কোনো ধরনের কেনাকাটি সকর্ণের কাজ করতে পারেন, লোন পাওয়ার ক্ষেত্রে চেষ্টা চরিত্র করতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ ফিল্ড মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পেটের গোলমাল, হজমের সমস্যা, পায়ের ব্যথা বেদনার সমস্যা কিছু বিষয়ে বাড়তে পারে। আর আমি রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে বলছি। গৃহশান্তি, কিছু কিছু অভাব আজকের দিনে থাকতে পারে, মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকা আজকের দিনে জরুরি। এর বাইরে চন্দ্র যেহেতু অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির একাদশ ভাবে এবং পঞ্চমে চন্দ্র দিচ্ছে, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে ভালো। তবে সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু মনিটরিং করা, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে এই বিষয়টা একটু খেয়াল রাখা আজকের দিনে কিন্তু জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই বৃহস্পতি রাশি থেকে সরে যাচ্ছে ভিডিওটা দেখতেই হবে, কারণ বৃহস্পতি রাশি থেকে সরে যাওয়ার পর মকর লগ্ন মকর রাশির জীবনে বেশ কিছু চেঞ্জ পরিবর্তন আসতে চলেছে, বিষয়ে ভিডিও আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র শনি কানেকশন একটু অভিমান আবেগপূর্ণ বিষয়টা তো বেশি রাখবেই, এবং অবশ্যই আমি এটুকু বলবো যে কর্মঘরে চন্দ্র আজকের দিনে নিচস্থ এবং অঙ্গারক যুগে পূর্ণ প্রভাব থাকছে। কর্মক্ষেত্রে কিছু বিষয়ে আজকের দিনে খুব ভালো ফল এবং কিছু ক্ষেত্রে আপনার মনোসংযোগের অভাব, এই দুয়ের কিন্তু মিশ্রণ আজকে সারাদিনটা। তাই কর্মক্ষেত্রে আজকের দিনে আমি বলবো খুব দায়িত্বশীল কাজ যারা করছেন, খুব ইম্পর্ট্যান্ট কাজ করছেন, যেমন ধরুন যারা সিগন্যালিংয়ে আছেন, কোনো ধরনের বিমান চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন, ভোটকর্মী যারা আছেন, এই ধরনের কাজগুলো যারা আছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় কিছু বিষয়ে মনোসংযোগের একটু অভাব থাকতে পারে, অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখবেন, একটু গ্যাপ দিয়ে কাজ করার চেষ্টা করুন। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকছে, সন্তান যোগ শুভ। কর্মক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছিলাম সেই কর্মগুলো ছাড়াও সেবামূলক কাজ, মেডিকেল কাজ, কোনো ধরনের পাবলিক সেক্টরে যারা কাজ করছেন, কোনো কোম্পানির ফ্রন্ট ডোরে আছেন, এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে আপনার সোশ্যাল লাইফ মাস ফেম ভালো যাবে, এবং লাইফ পার্টনারের মতকে অবশ্যই আপনি গুরুত্ব দিতে পারেন, পিতার মতকে গুরুত্ব দিতে পারেন, সেগুলো আপনাদের ক্ষেত্রে ভালো। জমি জায়গা কেনার বিষয়ে একটু সতর্ক থাকবেন আজকের দিনে, তবে গাড়ি গ্যাজেট ইত্যাদি কেনাকাটি আজকের দিনে কিন্তু করা যেতে পারে, কিছু সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসা মোটের উপর স্টেবল যাবে, ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই, রেগুলার ব্যবসার মধ্যে স্বাচ্ছন্দ্য পাবেন, এবং খাদ্যদ্রব্য, দুধ, জল ইত্যাদির ব্যবসাগুলো ভালো যেতে পারে। গৃহস্থলিক ব্যবসাগুলো একটু অ্যাভারেজ ফল থাকলে অন্যান্য ব্যবসাগুলো ওভারঅল ভালো যেতে পারে। মঙ্গল চন্দ্রের কানেকশন থাকার জন্য যারা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার কাজে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মিডিয়া ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে কোনো না কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু একটু মনোসংযোগ বিঘ্নিত হতে পারে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা জরুরি। এবং স্পেশালি যে কোনো কোথাও গিয়ে কোনো কাজ করতে হলে একটু ফোন করে যান, সেটা সার্বিকভাবে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর ঠান্ডা লাগা প্রবণতা, ব্রঙ্কিয়াল সমস্যা, একটু অ্যালার্জি রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে, বিষয়টা একটু সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে অবশ্যই আমি আপনাকে পরামর্শ দেবো। রাশিতে বৃহস্পতি প্রবেশ করছে, কুম্ভলগ্ন কুম্ভ রাশির নতুন খাতে জীবন এবার বইবে, বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ এই বিষয় থেকে আপনারা পাইতে শুরু করবেন, এবং জীবনে কিছু আপনার উন্নতির যোগ হরোস্কোপে থাকছে, এই বিষয়টা অ্যাভেল করার চেষ্টা করুন। বিস্তারিত জানতে ভিডিওটা দেখে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে রাশি পরিবর্তনে দোরগোড়ায় বৃহস্পতি, এবং ফলত মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু সাবধানী পদক্ষেপে এগোনো দরকার। বিদ্যাভাব আজকের দিনে শুভ, চন্দ্র ভাগ্যস্থানে থাকার জন্য উচ্চশিক্ষা যোগাযোগ আজকের দিনে আছে, কিন্তু কিছু কাজে বিঘ্নতা আসতে পারে, একটানা কাজ করতে গিয়ে একটু সমস্যা হতে পারে। তাই খুব ইম্পর্টেন্ট কাজ যদি আপনার কিছু থাকে আজকের দিনটা গ্যাপ দিয়ে করতে পারেন। আধ্যাত্মিক ক্রিয়াকাজ আজকের দিনে শুভ, পিতা গুরুজনদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, অল্প বিস্তর বা ছোটোখাটো বিষয় বলতে পারেন, একটু মানসিক অশান্তি দুর্ভোগ এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য সুখ থাকবে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগ আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে যে নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। অনলাইনের কাজকর্মে কিছুটা সতর্ক থাকবেন, অনলাইন ফ্রড চক্র, SMS জালিয়াতি, অ্যাপ জালিয়াতি, যে ধরনের বিষয়গুলো হয় এগুলো বিষয়ে কিন্তু কিছুটা সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকলেও বৃহস্পতি ট্রানজিটের দরুন কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন হচ্ছে, এই ধরনের বিষয় কিন্তু ফিল করতে পারেন। সরকারি কাজগুলো আজকের দিনে ভালো যাবে, মেডিকেল কাজ ভালো যাবে, সেলসে যারা আছেন ভালো যাবে, যেখানে দৌড়ঝাঁপ করতে হয়, ছোটাছুটি করতে হয়, কায়িক পরিশ্রম করতে হয়, সেগুলো ভালো যাবে, কিন্তু আপনার ক্ষেত্রে কিছু বিষয় অনলাইনে কাজকর্ম বা হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখুন, আবেগতাড়িত কাউকে কোনো দু এক কথা শুনিয়ে দিতে পারেন, অল্প বিস্তর রাগ আজকের দিনে বাড়তে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যাগুলো থাকতে পারে, সন্তানের বিষয়ে গুরুত্ব দিন, সন্তান যাদের আছে তাদের বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, নতুন সন্তান যোগ থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ব্যবসা বাণিজ্য মোটর উপর চাঙ্গা থাকবে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক
থাকবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে, খাদ্যদ্রব্য জলদ্রব্যের প্রোডাক্টের ব্যবসা, মিডিয়া ফিল্ডের কাজ, এগুলো ভালো যাবে। পূজা অর্চনা যারা কাজ করছেন, দশকর্মার দোকান যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো যেতে পারে। তবে শেয়ার লটারিতে আজকের দিনটা খুব ভালো ফল পাবেন না, এই জায়গাটা একটু নেগেটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তো বর্তমানে বৃহস্পতি ট্রানজিটের জন্য আমি বলবো মানসিক শান্তিরও কিছু ক্ষেত্রে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, মেন্টাল পিস যেটা আমরা বলি সেই বিষয়টা আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে বৃহস্পতি রাশি পরিবর্তন সহ অন্যান্য ভিডিওগুলো দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।